দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা তাদের আনুগত্য অনুসরণ অনুকরণ কোন পর্যায়ে চলে গিয়েছিল। রাসূলের একটা পালক পুত্র ছিল যায়েদ ইবনে হারেসা, নাম আপনারা শুনেছেন, কি নাম ছিল? যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা একদা মায়ের সাথে মামা বাড়িতে বেড়ার জন্য রওনা দিয়েছেন। তখন আরবের অবস্থা এমন ছিল যেখানে টাকা পয়সা পাওয়া যেত, মাল মাত্রা থাকতো, লুটেরা ডাকাতেরা ওগুলো ছিনিয়ে নিয়ে যেত। যায়েদ ইবনে হারেসা মায়ের সাথে মামা বাড়িতে যাওয়ার জন্য যখন রওনা দিয়েছেন, প্রতিমধ্যে ডাকাত কর্তৃক আক্রান্ত হয়ে তাদের মালামাল সবগুলো ছিনিয়ে নিয়ে গেল, কতগুলো ছেলে মেয়ের সাথে। যায়েদ ইবনে হারেসা কেও ওই ডাকাতেরা তার মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল। তখন যায়েদের বয়স 5-6 বছর। এই 5-6 বছর বালককে এই ডাকাতেরা, আরবের উকাজ মেলা বিখ্যাত মেলা ছিল উকাজ মেলা, ওই মেলার মধ্যে কতগুলো টাকার বিনিময়ে বিক্রি করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নবুয়ত প্রাপ্ত তখন হন নাই, খাদিজার বাড়িতে আছেন। খাদিজার এক আত্মীয় উকাজের মেলা থেকে কতগুলো গোলাম কিনে নিয়ে আসছেন। এই কেনা গোলামের মধ্যে যায়েদ ইবনে হারেসাও ছিল। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলছেন, ওই আত্মীয় তার এক মানে খাদিজার মানে ভাইয়ের ছেলে, খাদিজাকে বলে ফুফু, এসে বলতেছেন, ফুফু আমি ওকাজের মেলা থেকে কতগুলো ছেলে কিনে নিয়ে আসছি, তা তোমাকে একটা ছেলে উপহার দেবো বলে আমি নিয়ত করেছি। এই যে 4-5টা ছেলে আছে, এর মধ্যে তোমার যেটা পছন্দ হয় তুমি তাকে রেখে দাও, আমি তোমাকে উপহার দিয়ে যাব। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কতগুলো সন্তানকে নিরীক্ষণ করতে লাগলেন, দেখতে লাগলেন। কতগুলো ছেলেকে দেখার পরে যায়েদ ইবনে হারেসা তার মনঃপুত হলো, তার চেহারা সুরত ভালো লাগলো, তাকে বুদ্ধিদীপ্ত মনে হলো, ভালো মনে হলো, এই জন্য যায়েদ ইবনে হারেসাকে রেখে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার স্বরূপ এই যায়েদ ইবনে হারেসাকে খাদিজা বড় উপহার দিল। বলছে, স্বামী হে, তোমাকে তো তেমন কিছু উপহার দেওয়া হয় নাই, তা আমি নিয়ত করেছি এই কৃতদাসকে, এই যায়েদ ইবনে হারেসাকে তোমাকে উপহার দেব, আমি তোমাকে এক উপহার দিয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও নবুয়ত পান নাই। কি পান নাই? তখনও নবুয়ত পান নাই। হয়তো তার বয়স তখন হয়তো 30-35-এর মধ্যে হবে, নবুয়তের কাছাকাছি সময়। যায়েদ ইবনে হারেসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাড়িতে থাকেন, তার আচার আচরণ চাল চলন সব কিছু দেখেন, দেখে দেখে এমনভাবে মুগ্ধ হয়ে গেছে যে বাবাকে একটা মানুষ কত শ্রদ্ধা ভালোবাসে তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি মহব্বত এ যায়েদ ইবনে হারেসার হৃদয়ের মধ্যে তৈরি হয়ে গেছে। এদিক দিয়ে যায়েদের বাবা অনেক দূর দূরান্তে যায়েদের অনুসন্ধান করেছে, টাকা পয়সা নিয়ে অনুসন্ধান করছে, যেখানে যায়েদকে পাওয়া যায় নিশ্চিত সে হয়ে গিয়েছে, আমার যায়েদকে কোনো বাজারে বিক্রি করা হয়ে গেছে, যার কাছে পাওয়া যায় সে কত টাকা দিয়ে কিনেছে আর যত টাকা সে চায় তত টাকা দিয়ে আমি তাকে ফিরিয়ে নিয়ে আসব। এই জন্য বাজারে বাজারে বিভিন্ন জায়গায় ঘোরা শুরু করে দিয়েছে, অনেক জায়গায় ঘুরেছে, কয়েক বছর ঘুরছে, 2-3 বছর যায়েদকে কোনো জায়গায় খুঁজে পাই নাই। একদা মক্কায় তৎকালীন সময় হজের নিয়ম নিতে পালন করার জন্য যায়েদ যে বংশের ছিল ওই বংশের কতকগুলো লোক মক্কায় হজ করার উদ্দেশ্যে এসেছে। ছোট বালক যায়েদকে দেখে তারা চিনে ফেলেছে, যায়েদকে জিজ্ঞেস করেছে, যায়েদ তোমার বাড়ি কোথায়, অমুক জায়গা, তোমার বাবার নাম কি, জিজ্ঞেস কর। সব কিছু জিজ্ঞেস করার পর বলতে, যায়েদ চলো আমাদের সাথে তোমার দেশের বাড়িতে নিয়ে যাই। যায়েদ বলছে, না, আমি এমন একটা মানুষের আশ্রয় আছি, এমন একটা মানুষের সেবায় আমি আছি যে তাকে ছেড়ে যাওয়া আমার দ্বারা সম্ভব না। আর 7-8 বছরের বালক, তার মহব্বত রসুলের প্রতি, তখন তো রসুল হন নাই, এই পর্যায়ে চলে গেছে। ওই লোকগুলো বাড়িতে যে যায়েদের বাবার কাছে বলছে, যায়েদের বাবাকে বলছে, তোমার যায়েদকে মক্কায় এরকম দেখে আসি, অমুক একটা লোকের তত্ত্বাবধানে সে আছে, তুমি যদি চাও টাকা পয়সা নিয়ে তার কাছ থেকে যায়েদকে উদ্ধার করে নিয়ে আসো। এবার যায়েদের বাবা হারেসা তার এক ভাইকে সাথে নিয়ে আর কতগুলো টাকা পয়সা নিয়ে যায়েদকে মুক্ত করার জন্য মক্কায় চলে আসছে। যে ঠিকানা বলছে ওই ঠিকানা অনুযায়ী যায়েদের সন্ধান তারা পেয়ে গিয়েছে।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জায়েদের বাবা বলছেন হারেসা বলছেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবুয়ত পাই নাই আমি বললাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এক সন্তান আপনার তত্ত্বাবধানে আছে ক্রীতদাস হিসেবে কতক বছর হয়ে গিয়েছে আমরা ওই সন্তানকে ফিরে নিতে এসেছি কত টাকা লাগবে কত টাকা আপনি চান যত টাকা আপনি চান আমরা তত টাকা আপনাকে দিব আমাদের সন্তানকে আমরা ফিরাইয়া নিয়ে যাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদের বাবা হারেসাকে বললেন আপনাদের কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না কোনো মুক্তিপণ কিছুই দিতে হবে না শুধুমাত্র জায়েদ যদি আপনাদের সাথে যেতে চায় আমাকে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না আপনারা যায় দেখে আপনাদের দেশে ফিরিয়ে নিয়ে যান জায়েদের বাবা মনে করতেছে এই তো সুবর্ণ সুযোগ এত সুন্দর সুযোগ পাওয়া যাবে মক্কা এসে আমরা তো কখনো কল্পনাও করিনি ভাবতেও পারি নাই আমরা মনে হয় টাকা পয়সা ছাড়াই আমাদের জায়েদকে আমরা এমনি নিয়ে যেতে পারবো তবে বলেছেন যে ও যদি যেতে চায় আপনারা নিয়ে যাবেন যদি না যেতে চায় আমি কিন্তু জোর করে তাকে পাঠাইতে চাই না কি করে পাঠাইতে চাই না জোর করে পাঠাইতে চাই না সে থাকতে চাইলে থাকবে আর আপনাদের সাথে সে চায় যেতে চাইলে যাবে যাবে আমাকে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না রসুলের এই প্রস্তাব শুনে হারেসা মনে করছেন সুবর্ণ সুযোগ এত সুন্দর সুযোগ তো আর পাওয়া যাবে না এবার বলছে জায়েদ তোমার আম্মা তোমার জন্য কান্না কাটি করতে করতে একেবারে পাগলের মতো হয়ে গিয়েছে আর আমিও তোমাকে অনুসন্ধান করতে করতে পাগলের মতো হয়ে গিয়েছি তোমার অন্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধবেরা অত্যন্ত তোমার জন্য কাতর হয়ে গিয়েছে আর কতদিন তুমি এরকম ক্রীতদাস হিসেবে থাকবে আমাদের সাথে চলো তোমার মাকে দেখবে তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই ব্রাদার যারা আছে তাদের সাথে খেলাধুলা করবে তোমার এই বন্দী জীবনে থাকা লাগবে না চলো আমাদের সাথে আমাদের দেশের বাড়িতে চলে যাই এইবার ছোট্ট বালক 7-8 বছর বয়স জায়েদের জায়েদ বাবাকে বলছেন বাবা আপনি বাবা আপনাকে চিনেছি আমার চাচা জানকো চিনেছি মা কাতর হয়ে আছে তাকে হয়তো দেখতে পাবো কোনো একদিন কিন্তু আমাকে এভাবে নিবেন না আমি এমন একটা মানুষের তত্ত্বাবধানে আছি যাকে ছেড়ে যাওয়া আমার দ্বারা জীবনে কোনোদিন সম্ভব হবে না তারপর তার বাবা বলতে জায়েদ তুমি কি মুক্ত জীবনের চাইতে এরকম এই দাসত্ব জীবনকে বেশি পছন্দ করো আমাদের বাড়িতে গেলে মুক্ত জীবন তুমি যাপন করতে পারবে মুক্ত জীবনের চাইতে তুমি দাসত্বের জীবন কি বেশি প্রাধান্য দিচ্ছ নাকি চলো আমাদের সাথে এখানে আর থাকার দরকার নাই এইবার জায়েদ বলতেছে বাবা শুধু আপনি কেন মা কেন আর বাবা কেন ভাই ব্রাদার কেন আত্মীয় স্বজন সহ সারা দুনিয়া আমি ছেড়ে দিতে পারি কিন্তু এই মানুষের সঙ্গ এই মানুষের তত্ত্বাবধান এই মানুষের বন্ধুত্ব ছেড়ে আমার দ্বারা কোনোদিন আর যাওয়া সম্ভব হবে না সারা দুনিয়া আমি ছেড়ে দিতে পারবো কিন্তু এই মানুষটার সঙ্গ আমি ছেড়ে দিতে কি পারবো না তাহলে ছোট বালক 7-8 বছর বয়স বালক জায়েদের বলেন এই মানুষটার সাথে তার বন্ধুত্ব তার সম্পর্ক তার অবস্থাটা কোন পর্যায়ে মহব্বত কোন লেভেলটা পর্যন্ত চলে গিয়েছে একটু ভাবেন চিন্তা করেন সারা দুনিয়া ছেড়ে দিতে পারে ছোট্ট বালক জায়েদ রসুলকে ছাড়তে পারে না আর আমরা এক কাপ চা একটা বিড়ি একটা সিগারেট এইগুলো যদি দেয় আমরা নবীকে গালিও দিতে পারি অনেক কিছু করতে পারি নবীর আদর্শ ছেড়ে দিতে পারি নবীর সব কিছু 14 গোষ্ঠীর সদ শুদ্ধ উদ্ধার করে দিতে পারি এই ছোট্ট বালক পারে না কিন্তু আমরা পারি ছোট্ট বালকের ঈমান আর আমাদের ঈমান কি এক লেভেলের ঈমান নাকি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তাই বলছেন ও নবী শোনো তোমার যারা আনুগত্য করে তোমাকে যারা মহব্বত করে ভালোবাসে যারা তোমার আনুগত্য করে অনুসরণ করে ওরাই মুমিনদের খাতায় থাকবে আর যারা এরকম আনুগত্যের নামে ভণ্ডামি করবে ফেরকাবাজি করবে বিভিন্ন ভাবে প্রতারণা করবে তারা মুমিন হিসেবে দুনিয়ার মানুষ জানবে কিন্তু তারা মুমিন না তারা হবে মুনাফি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان الله رب العالمين বলেন নিশ্চয় আমি একটা আমানত একটা দায়িত্ব দিয়ে
মানুষদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, যে দায়িত্বটা আমি পাহাড়ের উপরে, জমিনের উপরে, আসমানের উপরে পেশ করতে চেয়েছিলাম, তারা সেই দায়িত্বটা নিতে চায় নাই, তারা দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেছে, অস্বীকার করেছে। মানুষ কিন্তু সেই দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বের কথা পাহাড়ের কাছে, আসমানের কাছে, জমিনের কাছে একে পেশ করেছিলেন, যে আমি তোমাদের কিছু দায়িত্ব দিব। আসমান আল্লাহর কাছে প্রশ্ন করেছিল, জমিন আল্লাহর কাছে প্রশ্ন করেছিল, পাহাড় আল্লাহর কাছে প্রশ্ন করেছিল, আল্লাহ আমাদেরকে যে দায়িত্ব তুমি প্রদান করবে, ওই দায়িত্ব যদি আমরা যথাযথভাবে পালন করি তাহলে আমাদের কি উপকার হবে, আর পালন যদি না করি তাহলে আমাদের কি ক্ষতি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানকে, জমিনকে, পাহাড়কে উত্তর দিয়েছিলেন, ও আমার সৃষ্টি, তোমাদের উপরে যে দায়িত্ব দেওয়া হবে সে দায়িত্ব যদি তোমরা যথাযথভাবে পালন করো, পালন করতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পুরস্কার স্বরূপ জান্নাত প্রদান করব। আর যদি তোমরা দায়িত্ব পালন করতে না পারো, অপারগতা প্রকাশ করো, অস্বীকার করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর বেজার হয়ে তোমাদেরকে জাহান্নামে ঢুকাবো। এই জাহান্নামের বর্ণনা আর জান্নাতের বর্ণনা যখন তাদের কাছে সব ডিটেলস বর্ণনা করলেন, সৃষ্টি থমকে গেল। তারা মনে করলো যে আমরা যেমন আছি তেমনই থাকি, আমাদের দায়িত্ব আর কাঁধে তুলে নেওয়ার দরকার নেই, কারণ যদি আমরা দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারি তাহলে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে, জাহান্নামে অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্যে আমাদেরকে পতিত হতে হবে। আর আমরা যদি কাজ করতে সক্ষম হই তাহলে আমরা জান্নাতে যেতে পারবো, তবে আমাদের আশঙ্কা হয়তো আমরা দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবো না। এই জন্য আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমরা এই গুরু দায়িত্বটা, এই খেলাফতের দায়িত্ব, এই প্রতিনিধিত্ব দায়িত্ব আমরা পালন করতে সক্ষম হব না, আল্লাহ আমরা এটা নিব না, দায়িত্ব নিব না। ওয়া হামালাহাল ইনসান, কিন্তু মানুষ সেই দায়িত্বটা তুলে নিল, কারণ মানুষের স্বভাব, মানুষের প্রকৃতি খানিকটা লোভ, খানিকটা লালসা, বেশি পেতে চায়, এই জন্য সে জান্নাতের অবর্ণনীয়, জান্নাতের যে শান্তির কথা এগুলো শুনে তার লোভ হলো, সে মনে করলো আমি এগুলো পালন করতে সমর্থ হব, আমি পালন করতে পারবো, এই জন্য এই খেলাফতের দায়িত্বটা মানুষ তাদের কাঁধে তুলে নিল। সেই দায়িত্ব প্রাপ্ত হয়ে আমরা দুনিয়ায় চলে আসছি, আমাদের উপর দায়িত্ব আছে। দায়িত্বটা হলো কি, আল্লাহ যখন যে বিধান, যখন যে আইন আমাদের উপর জারি করেন, আমাদের নির্দ্বিধায়, নিঃস্বার্থে, একেবারে ক্লাসের সাথে আমাদের সে দায়িত্ব পালন করার জন্য মন মানসিকতা থাকতে হবে, এবং সেটা পালন করার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের উপর আল্লাহ কি দায়িত্ব দিলেন, সে দায়িত্বটা হলো খেলাফতের দায়িত্ব, প্রতিনিধিত্ব দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন যে আইন, যে সার্কুলার জারি করবেন, বিজ্ঞাপন জারি করবেন, গেজেট প্রকাশ করবেন, ওই গেজেট অনুযায়ী, ওই সার্কুলার অনুযায়ী, ওই আইন অনুযায়ী আমাদের জীবনের সমস্ত কাজ সমাধান করতে হবে, ওর বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা কানা লিমুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলাহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মুমিনের পুরুষ এবং মুমিনা নারী, দুনিয়ার মধ্যে যারা আছো, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রসুলের পক্ষ থেকে যদি কোনো আইন, যদি কোনো আদেশ প্রচার করা হয় তোমাদের কাছে এসে যায়, তোমাদের এমন কোনো সাধ্য নাই সেই আইনকে তোমরা অমান্য করবে, অস্বীকার করবে, এবং সেইটাকে অমান্য অস্বীকার করে অন্য পথ পদ্ধতি অবলম্বন করবে, এরকম কোনো রাইট, এরকম কোনো অধিকার তোমাদেরকে দেওয়া হয় নাই। কে বলছেন? আল্লাহ বলছেন, কোন মমিন পুরুষ এবং মমিন নারীর কোনো অধিকার নাই, আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা ফয়সালা করে দিয়েছেন সেটা ব্যতিক্রম করে অন্য কোনোভাবে জীবনের কোনো পথ পদ্ধতি অবলম্বন করবে, চলবে, এরকম পারবে? পারবে? কেউ পারবে না, অধিকার নাই। আর যদি কেউ পারে বা যদি কেউ করে, তাহলে ওই যে আল্লাহ বলেন তাদের উপরে যে দায়িত্ব আমি দিয়েছিলাম, এই দায়িত্ব তারা অমান্য করার কারণে তাদেরকে জাহান্নামে যেতে হবে।
জাহান্নামে যাওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, সূরা আল আরাফের মধ্যে বলছেন, আমি অসংখ্য মানুষ এবং অসংখ্য জিন জাহান্নামের জন্যই তৈরি করেছি। কিসের জন্য তৈরি করেছেন? জাহান্নামের জন্য তৈরি করেছেন। এর মানে এই না আল্লাহ ওকে তৈরি করেছেন জাহান্নামের জন্য, এটা এরকম না। তার মানে তারা যে কর্মকাণ্ড, যে চিন্তা চেতনা পালন করবে, লালন করবে, আল্লাহর বিধিবিধান তারা মানবে না, যারা অস্বীকার করবে, আল্লাহ এটা আগের থেকে জানেন যে এই পাবলিকগুলো আল্লাহর কথাকে মানবে না, শুনবে না, জানবে না, বোঝার চেষ্টা করবে না, ওই সমস্ত মানুষদের জন্য জাহান্নাম তৈরি করেছেন। আল্লাহ জোর করে কাউকে জাহান্নামে নেবেন না, এরকম আরো ভুল বুঝলে যা আল্লাহ তো আমার জাহান্নামের জন্য তৈরি করেছেই, তাহলে আমল করে কি দরকার, যেখানে যাওয়া লাগবে সেখানে তো যাওয়াই লাগবে, এরকম না। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন জাহান্নামে যাওয়া লাগবে তাদের, জিনের ভিতর থেকে এবং মানুষের ভিতর থেকে। আল্লাহ বলেন ওয়ালাকাদ জারআনা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অসংখ্য মানুষ, অসংখ্য জিন জাহান্নামের জন্য তৈরি করা হয়েছে, তবে তারা কারা? আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর দেওয়া হয়েছে, এই অন্তর দিয়ে তারা চিন্তা করে না, গবেষণা করে না, ভাবান্তর তৈরি হয় না, যাদের আল্লাহর ভয় ভীতি মনের মধ্যে তৈরি হয় না, এমন কল্প যাদের আছে ওই কল্প দিয়ে তারা আল্লাহকে অনুধাবন করে না, আল্লাহর আইনকে তারা মানার জন্য চেষ্টা করে না, এরকম মানুষের জন্য এবং জিনদের জন্য আমি আল্লাহ জাহান্নাম তৈরি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদের দুইটা কান আছে ওই কান দিয়ে তারা আল্লাহর কথা শুনে না, আল্লাহর কথা গ্রাহ্য করে না, আল্লাহর কথা ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করে না, হৃদয়ঙ্গম উপলব্ধি করার চেষ্টা করে না, এক কথাই হলো তারা সর্বোপরি আল্লাহর কথা শুনতে চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কান দিয়েছি, কান দিয়ে আল্লাহর কথা শুনে না। আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, আল্লাহ যে বললেন আল্লাহর আইন, আল্লাহর কথা, আল্লাহর বিধানকে আমরা কতটুকু হৃদয় দিয়ে উপলব্ধি করি, কতটুকু কান দিয়ে শোনার চেষ্টা করি। যেখানে কোরআনের কথা হয় আমরা সেখানে যাই না, কিন্তু অন্য জায়গায় কত কিছু শোনার জন্য দূর দূরান্ত পর্যন্ত আমরা চলে যাই, সময় টাকা পয়সা নষ্ট করি, অথচ কোরআন শোনার জন্য, আল্লাহর কালাম শোনার জন্য আমাদের কোনো চেষ্টা নাই, পড়ার কোনো চেষ্টা নাই, মানার কোনো চেষ্টা নাই। আছে এখানে একটা ক্যানভাস হইতেছে, দেখবেন অসংখ্য মানুষ ঠেলাঠেলি করে একজনের উপর দিয়ে আরেকজন, যে ক্যানভাসে কি বলতেছে, আলতো ফালতো কথা শোনার জন্য উদ্গিরিব হয়ে ভিড় জমে গেছে। আর কোরআনের মাহফিল হলে, কোরআনের কথা বলতে বলা হলে মানুষের তালাশ অনুসন্ধান করে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন ওই কান যে কান খারাপ কিছু শোনার জন্য চেষ্টা করে, খারাপ কিছু শোনার জন্য উদ্গিরিব, খারাপ কিছু শোনার জন্য দূর দূরান্তে টাকা পয়সা খরচ করে চলে যায়, অথচ আল্লাহর কোরআন শোনার জন্য তাদের কোনো চেষ্টা নাই, তাদের কোনো পরিশ্রম নাই। আল্লাহ বলেন ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, যে কান দিয়ে আল্লাহর কথা শুনে না, ওই কান যাদের থাকা সত্ত্বেও শোনে না, ওই কানওয়ালাদেরকেই জাহান্নামে ঢুকানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, যাদের দুইটা চক্ষু দিয়েছি এই চক্ষু দিয়ে তারা আল্লাহর কথা দেখে না, আল্লাহর কথা পড়ে না, আল্লাহর কথা জানার বুঝার মানার কোনো চেষ্টা করে না। আমাদের দুইটা চোখ দিয়েছেন কে বলেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কান কে দিয়েছেন? হৃদয় কে দিয়েছেন? আল্লাহ বলেন আল্লাহু আখরাজাকুম ফি বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ,
আমি আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে যখন তোমাদেরকে বের করেছি তখন তোমাদের কোনো চিন্তা ভাবনা করার মতো অন্য কোনো জ্ঞান বুদ্ধি কিছুই ছিল না, ছিল নাকি? কিছুই ছিল না। আল্লাহ বলেন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফগিদা লাআল্লাকুম তাশকুরুন। আমি আল্লাহ তারপরে তোমাদেরকে অনুধাবন করার শক্তি দান করেছি, শ্রবণ শক্তি তোমাদেরকে দিয়েছি, তোমাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছি, তবে এতগুলো শক্তি দেওয়ার একমাত্র কারণ হলো লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো, আল্লাহর বিধান মেনে চলতে পারো, আল্লাহর দেখানো সব জিনিসগুলো তোমরা অনুধাবন করতে পারো, শ্রবণ করতে পারো, আল্লাহর বিধানগুলো তোমরা চোখ দিয়ে দেখতে পারো। এখন আল্লাহর কথাই আমানত, খেলাফতের দায়িত্ব আমরা পেয়েছি, আল্লাহর কোরআন আমরা পেয়েছি, কোরআনটা আমাদের হৃদয় দিয়ে আমরা অনুভব করি না, আমাদের কান দিয়ে আমরা শ্রবণ করি না, আমাদের চোখ দিয়ে আমরা দেখতে পারি না, পড়তে পারি না, সব কিছু আমাদের বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাজা দাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরের ভিতর রোগ হয়ে গিয়েছে, আর রোগ ক্রমান্বয়ে আমি আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছি। কি হয়েছে আমাদের? আমাদের অন্তরের ভিতরে এমন রোগ হয়েছে, এই রোগ আমাদেরকে খারাপ রাস্তায় নিয়ে যাচ্ছে। আল্লাহ অন্য আয়াতে বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম, তাদের অন্তরে হৃদয়ে কানে সব জায়গায় মোহর মেরে দেওয়া হয়েছে, এখন ওই অন্তর দিয়ে আর ভালো কিছু দেখ মানে অনুধাবন করে না, কান দিয়ে ভালো কিছু শুনে না, চোখ দিয়ে ভালো কিছু দেখে না, শুধু খারাপের দিকে যাইতেছে। তো আমরা তো এরকম দায়িত্বপ্রাপ্ত হয়ে এভাবেই চলার চেষ্টা করতেছি, এভাবেই চলছি, ভালোর দিকে আমাদের কোন আগ্রহ ভালোবাসা বা চেষ্টা আমাদের তেমন নাই, কিন্তু মন্দর দিকে গুনার কাজের দিকে আমরা দ্রুত গতিতে দৌড়াইতেছি। যাই হোক, আমি আপনাদের সামনে কোরআনুল কারিম থেকে সূরা আলে ইমরান এর 31 এবং 32 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলেছিলেন ও পৃথিবীর মানব মণ্ডলী, আমি তোমাদেরকে দুনিয়ার ভিতরে একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছি, আমি আল্লাহ সুবহান ও তাআলা যে দায়িত্ব দিয়ে দুনিয়ার ভিতরে আমি তোমাদেরকে পাঠিয়েছি, ওই দায়িত্ব পালন করার জন্য একজন মানুষকে অবশ্যই অনুসরণ করতে হবে। কাকে অনুসরণ করতে হবে? একজন মানুষকে। আল্লাহ সুবহান ও তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি ইয়া হে রাসূল, আমি তোমাকে সুসংবাদদাতা হিসেবে, বিধি প্রদর্শনকারী হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, আর তুমি সত্য পথে সঠিক পথে আল্লাহর পথে আল্লাহর নির্দেশ করো, আমি মানুষদেরকে ভালোর পথে জান্নাতের পথে তুমি আহ্বান করছো। কোন দিকে আহ্বান করছেন? ভালোর দিকে, জান্নাতের দিকে। আমাদের গুনাহ মাফ করে আমাদের কিভাবে জান্নাতে নেওয়া যায় সেই পথ পন্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে দিচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন ও পৃথিবীর মানবমণ্ডলী, যদি মুক্তি পেতে চাও, যদি জান্নাতে যেতে চাও আর আমাকে খুশি করতে চাও, আমাকে রাজি করতে চাও, তাহলে তোমাদের কাছে একটা কথা বলি, সেইটা হলো আমার রসুলকে তোমরা মেনে নাও। কাকে মানার কথা বলছেন? রসুলকে। কি ঘুমায় পড়ছেন আপনারা? সবাই সজাগ আছেন? আলামত তো তা মনে হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানবমণ্ডলী শুনো, বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী, সমগ্র মানব মণ্ডলীকে আপনি জানিয়ে দেন, আমার বান্দা আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ও পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও,
ও নবী এই কথাগুলো মানুষকে বলে দাও, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও ফাত্তাবিউনি আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আনুগত্য করো। কে বলে দিলেন? আল্লাহ বলে দিলেন নবী এই কথাগুলো মানুষকে বলো, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো, আমি যেভাবে যে কাজগুলো সম্পন্ন করেছি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমার সেই কাজগুলো তারা যেন ওইভাবে ওইভাবেই করে, অন্য কোনো পথ, অন্য কোনো রাস্তা তরিকা, অন্য কোনো সিস্টেম তারা যেন চালু না করে এবং তাদের জীবনে যেন অন্য কোনো সিস্টেম প্রশ্রয় না দেয়। যদি দেয় তারা তারা বিভ্রান্ত হয়ে যাবে, পথ হারা হয়ে যাবে, আমার সঠিক পথে আর তারা থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে শুনো, তুমি মানুষদেরকে বলে দাও আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো, যদি আমার আনুগত্য করো মানে অনুসরণ করো, অনুকরণ করো। আল্লাহ বলেন ইহিবিকুমুল্লাহ, তাদেরকে বলে দাও যারা আমার আনুগত্য করবেন তাদেরকে ভালোবাসবেন, মহাব্বত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কে মহাব্বত করবেন? আল্লাহ মহাব্বত করবেন। নবীর অনুসরণ যদি করা হয় মহাব্বত করবেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ শুধু মহাব্বত করেই বসে থাকবো না। আল্লাহ বলেন ওয়াইগুমফিরি লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন চলার পথে তারা যদি কোন কোন গুনার কাজ করে ফেলে, অন্যায় কাজ করে ফেলে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া আতাসামু বিল্লাহি ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহি ফাউলাইকা মাআল মুমিনীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে এই আয়াতের মধ্যে বলেন নিশ্চয় যারা তওবা করেছে, অন্যায় থেকে ফিরে এসেছে, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহি ওয়া আতাসামু বিল্লাহি, আল্লাহর বিধানকে মজবুত ভাবে ধরেছে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনের প্রত্যেকটা কাজ সমাধা করেছে, অন্যায় করে নাই বা অন্যায় করেছে ফিরে এসেছে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেছে, নিজেকে আত্মসংশোধন করেছে, আত্মশুদ্ধির মধ্যে নিয়ে আসছেন যারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াতাসামু বিল্লাহি ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহি ফাউলাইকা মাআল মুমিনীন, যার এরকম কাজ সম্পন্ন করেছে আমি আল্লাহ আছির এই ইমানদারদের মধ্যে তাদের নাম অন্তর্ভুক্ত করে দিব। আল্লাহ ইমানদারদের মধ্যে তাদের নামগুলো লিখে দিবেন। অনুসরণ করতে হবে কাকে? আল্লাহ এবং আল্লাহর রসুলকে। আল্লাহ বলছেন না আমার রসুলের আনুগত্য করো, আমার রসুলের অনুকরণ করো? দেখেন সাহাবিদের জীবনে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা কেমন করে মহব্বত করতেন, ভালোবাসতেন, অনুসরণ করতেন, অনুকরণ করতেন, কত সুন্দরভাবে তারা রসুলের আনুগত্য করতেন। আবদুল্লাহ ইবনে আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সন্তান আবদুল্লাহ, এই আবদুল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে একবার হজ পালন করার জন্য তিনি রওনা হলেন। এর আগে রসুলের সাথে একবার বিদায় হজ করে আসছেন, রসুল ইন্তেকালের পরে তিনি আবার হজ করার জন্য রওনা দিলেন। তার সাথে কয়েকজন বন্ধু বান্ধব ছিল, তারা দেখতে পেল বিদায় হজের সময় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসেছিলেন আবদুল্লাহ ইবনে আব্বাস সেখানেই বসেন, তিনি যেখানে যে কাজগুলো করেছিলেন বিদায় হজের সময় রসুল, আবদুল্লাহ সেই কাজগুলো সেই জায়গায় সেরকম ভাবে করতে লাগলেন। রসুলের ইন্তেকাল কতক বছর পরে আবার হজ করতে চলছেন, রসুল যেখান থেকে রওনা দিয়েছিলেন যে পথ দিয়ে গিয়েছিলেন উনি ওই পথে চললেন, যেখানে যেখানে পা দিয়ে যে পথ দিয়ে তিনি গিয়েছেন ওই পথে চলেন, যেখানে তিনি রেস্ট নিয়েছিলেন বিশ্রাম নিয়েছিলেন সেখানে তিনি বিশ্রাম নিয়েছেন, যেখানে খাওয়া দাওয়া করেছেন বসে সেখানে খাওয়া দাওয়া করছেন, যেখানে পোশাক পরিবর্তন করেছেন বাথরুমে গিয়েছেন সেখানে বাথরুমে গিয়েছেন, পেশাব পায়খানার কাজ রসুল যে সমস্ত জায়গায় সেরেছিলেন সেই সমস্ত জায়গায় এরকম সমাপন করলেন।
তার বন্ধুরা জিজ্ঞেস করলো, বন্ধু আব্দুল্লাহ তুমি কেন এই জায়গায় এই কাজগুলো সম্পন্ন করলে? আব্দুল্লাহ বলেন, ও আমার বন্ধুরা শুনে রাখো, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ এখানে যেভাবে সম্পন্ন করেছে আমি তার অনুকরণ অনুসরণ করার জন্য সেই কাজ সেই জায়গায় সম্পন্ন করেছি শুধুমাত্র। চিন্তা করেন, আমরা এরকম করি নাকি কেউ বলেন তো? রসুলের ভালোবাসায় এই যে ইমাম হাম্বাল রহমাতুল্লাহ আলাইহি মদিনাতে কোনোদিন মানে কোন স্যান্ডেল জুতা পা দিয়ে হাঁটে নেই। তাকে প্রশ্ন করা হলো, ইমাম হাম্বালকে জিজ্ঞাসা করা হলো, হুজুর সারা জীবন আপনি মদিনার মধ্যে হাঁটলেন কোনোদিন জুতা পায়ে দিলেন না, কারণ কি? ইমাম হাম্বল বলেন, আমি জুতা পায়ে দেব কোন জায়গায়? আমার রসুল এই শহরের বিভিন্ন এলাকায় হাঁটাচলা করেছেন, ঘোরাফেরা করেছেন, যেখানে রসুল হাঁটাচলা করেছেন যে জায়গায় তার পা পড়েছে আমার পা যদি ওই জায়গায় পড়ে, রসুলের যেখানে পা পড়েছিল সেখানে আমার জুতা পায়ে দিয়ে আমার পাটা পড়বে এইটা কশ্চিনকালও আমার কাছে ভালো মনে হয় না। এই জন্য যে শহরের ভিতর রসুল হেঁটেছেন ওই শহরের রসুলের সম্মানার্থে আমি কোনো দিন জুতা পায়ে দেই না। কোনো দিন তিনি মদিনা হাঁটাচলা করছেন কোনো দিন জুতা পায়ে দেয় নাই, এই একটা মাত্র কারণ যে রসুল এই শহরে হেঁটেছেন তার পা এই মদিনার শহরে কোন জায়গায় পা পড়েছে আর রসুলের যেখানে পা পড়েছে আমি সেখানে জুতা নিয়ে ওই জায়গায় আমার পাটা পড়বে এইটা আমার কাছে সহ্য হয়নি কোনো দিন। এই জন্য ইমাম হাম্বাল কোনো দিনই মদিনাতে কি ওরকম জুতা পরেননি। ইমাম মালিকের ঘটনা ওরকম আছে, দেখেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত ভালোবাসা তাদের আনুগত্য অনুসরণ অনুকরণ কোন পর্যায়ে চলে গিয়েছিল। রসুলের একটা পালক পুত্র ছিল যায়েদ ইবনে হারেসা, নাম আপনারা শুনেছেন, কি নাম ছিল? যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা একদা মায়ের সাথে মামা বাড়িতে বেড়ার জন্য রওনা দিয়েছেন। তখন আরবের অবস্থা এমন ছিল যেখানে টাকা পয়সা পাওয়া যেত মাল মাত্রা থাকতো, লুটেরা ডাকাতেরা ওগুলো ছিনিয়ে নিয়ে যেত। যায়েদ ইবনে হারেসা মায়ের সাথে মামা বাড়িতে যাওয়ার জন্য যখন রওনা দিয়েছেন প্রতিমধ্যে ডাকাত কর্তৃক আক্রান্ত হয়ে তাদের মালামাল সবগুলো ছিনিয়ে নিয়ে গেল কতগুলো ছেলে মেয়ের সাথে। যায়েদ ইবনে হারেসা কেউ ওই ডাকাতেরা তার মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল। তখন যায়েদের বয়স 5-6 বছর। এই 5-6 বছর বালককে এই ডাকাতেরা আরবের উকাজ মেলা বিখ্যাত মেলা ছিল উকাজ মেলা ওই মেলার মধ্যে কতগুলো টাকার বিনিময় বিক্রি করে দিল। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নবুয়ত প্রাপ্ত তখন হন নাই, খাদিজার বাড়িতে আছেন। খাদিজার এক আত্মীয় উকাজের মেলা থেকে কতগুলো গোলাম কিনে নিয়ে আসছেন, এই কেনা গোলামের মধ্যে যায়েদ ইবনে হারেসাও ছিল। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলছেন, আত্মীয় তার এক মানে খাদিজার মানে ভাইয়ের ছেলে খাদিজাকে বলে ফুফু, এসে বলতেছেন, ফুফু আমি ওকাজের মেলা থেকে কতগুলো ছেলে কিনে নিয়ে আসছি, তা তোমাকে একটা ছেলে উপহার দেবো বলে আমি নিয়ত করেছি, এই যে 4-5টা ছেলে আছে এর মধ্যে তোমার যেটা পছন্দ হয় তুমি তাকে রেখে দাও, আমি তোমাকে উপহার দিয়ে যাব। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কতগুলো সন্তানকে নিরীক্ষণ করতে লাগলেন, দেখতে লাগলেন। কতগুলো ছেলেকে দেখার পরে যায়েদ ইবনে হারেসা তার মনঃপুত হলো, তার চেহারা সুরত ভালো লাগলো, তাকে বুদ্ধিদীপ্ত মনে হলো, ভালো মনে হলো, এই জন্য যায়েদ ইবনে হারেসাকে রেখে দিল। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার স্বরূপ এই যায়েদ ইবনে হারেসাকে খাদিজা বড় উপহার দিল। বলছে, স্বামী হে তোমাকে তো তেমন কিছু উপহার দেওয়া হয় নাই, আমি নিয়ত করেছি এই কৃতদাসকে এই যায়েদ ইবনে হারেসাকে তোমাকে উপহার দেব, আমি তোমাকে এক উপহার দিয়ে দিলাম। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও নবুয়ত পান নাই, কি পান নাই? তখনও নবুয়ত পান নাই, হয়তো তার বয়স তখন হয়তো 30-35-এর মধ্যে হবে, নবুয়তের কাছাকাছি সময়। যায়েদ ইবনে হারেসা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে থাকেন, তার আচার আচরণ চাল চলন সব কিছু দেখেন, দেখে দেখে এমনভাবে মুগ্ধ হয়ে গেছে
যে বাবাকে একটা মানুষ কত শ্রদ্ধা ভালোবাসে তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি মহব্বত এই যায়েদ ইবনে হারেসার হৃদয়ের মধ্যে তৈরি হয়ে গেছে। এদিক দিয়ে যায়েদের বাবা অনেক দূর দূরান্তে যায়েদের অনুসন্ধান করেছে, টাকা পয়সা নিয়ে অনুসন্ধান করছে, যেখানে যায়েদকে পাওয়া যায় নিশ্চিত সে হয়ে গিয়েছে আমার যায়েদকে কোনো বাজারে বিক্রি করা হয়ে গেছে। যার কাছে পাওয়া যায় সে কত টাকা দিয়ে কিনেছে আর যত টাকা সে চায় তত টাকা দিয়ে আমি তাকে ফিরিয়ে নিয়ে আসব। এই জন্য বাজারে বাজারে বিভিন্ন জায়গায় ঘোরা শুরু করে দিয়েছে, অনেক জায়গায় ঘুরেছে, কয়েক বছর ঘুরছে, দুই তিন বছর যায়েদকে কোনো জায়গায় খুঁজে পায় নাই। একদা মক্কায় তৎকালীন সময় হজের নিয়ম নিতে পালন করার জন্য যায়েদ যে বংশের ছিল ওই বংশের কতকগুলো লোক মক্কায় হজ করার উদ্দেশ্যে এসেছে। ছোট বালক যায়েদকে দেখে তারা চিনে ফেলেছে, যায়েদকে জিজ্ঞেস করেছে, যায়েদ তোমার বাড়ি কোথায়, অমুক জায়গা, তোমার বাবার নাম কি, জিজ্ঞেস কর। সব কিছু জিজ্ঞেস করার পর বলতে যায়েদ চলো আমাদের সাথে তোমার দেশের বাড়িতে নিয়ে যাই। যায়েদ বলছে না, আমি এমন একটা মানুষের আশ্রয় আছি, এমন একটা মানুষের সেবায় আমি আসি যে তাকে ছেড়ে যাওয়া আমার দ্বারা সম্ভব নয়। আর সাত আট বছরের বালক তারা মোহাম্মদ রসুলের প্রতি, তখন তো রসুল হন নাই, এই পর্যায়ে চলে গেছে। ওই লোকগুলো বাড়িতে যে যায়েদের বাবার কাছে বলছে, যায়েদের বাবাকে বলছে তোমার যায়েদকে মক্কায় এরকম দেখে আসি, অমুক একটা লোকের তত্ত্বাবধানে সে আছে, তুমি যদি চাও টাকা পয়সা নিয়ে তার কাছ থেকে যায়েদকে উদ্ধার করে নিয়ে আসো। এবার যায়েদের বাবা হারেসা তার এক ভাইকে সাথে নিয়ে আর কতগুলো টাকা পয়সা নিয়ে যায়েদকে মুক্ত করার জন্য মক্কায় চলে আসছে। যে ঠিকানা বলছে ঠিকানা অনুযায়ী যায়েদের সন্ধান তারা পেয়ে গিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যায়েদের বাবা বলছেন, হারেসা বলছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবুয়ত পাই নাই, আমি বললাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের এক সন্তান আপনার তত্ত্বাবধানে আছে, কিন্তু দাস হিসেবে কতক বছর হয়ে গিয়েছে, আমরা ওই সন্তানকে ফিরে নিতে এসেছি, কত টাকা লাগবে, কত টাকা আপনি চান, যত টাকা আপনি চান আমরা তত টাকা আপনাকে দিব, আমাদের সন্তানকে আমরা ফিরাইয়া নিয়ে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদের বাবা হারেসাকে বললেন, আপনাদের কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, কোনো মুক্তিপণ কিছুই দিতে হবে না, শুধুমাত্র যায়েদ যদি আপনাদের সাথে যেতে চায় আমাকে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, আপনারা যায়েদকে আপনাদের দেশে ফিরিয়ে নিয়ে যান। যায়েদের বাবা মনে করতেছে এই তো সুবর্ণ সুযোগ, এত সুন্দর সুযোগ পাওয়া যাবে মক্কে এসে, আমরা তো কখনো কল্পনাও করিনি, ভাবতেও পারিনি, আমরা মনে হয় টাকা পয়সা ছাড়াই আমাদের যায়েদকে আমরা এমনি নিয়ে যেতে পারবো। তবে বলেছেন যে ও যদি যেতে চায় আপনারা নিয়ে যাবেন, যদি না যেতে চায় আমি কিন্তু জোর করে তাকে পাঠাইতে চাই না। কি করে পাঠাইতে চাই না, জোর করে পাঠাইতে চাই না, সে থাকতে চাইলে থাকবে আর আপনাদের সাথে সে চায় যেতে চাইলে যাবে, যাবে, আমাকে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। রসুলের এই প্রস্তাব শুনে হারেসা মনে করছেন সুবর্ণ সুযোগ, এত সুন্দর সুযোগ তো আর পাওয়া যাবে না। এবার বলছে যায়েদ, তোমার আম্মা তোমার জন্য কান্না কাটি করতে করতে একেবারে পাগলের মতো হয়ে গিয়েছে, আর আমিও তোমাকে অনুসন্ধান করতে করতে পাগলের মতো হয়ে গিয়েছি, তোমার অন্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধবেরা অত্যন্ত তোমার জন্য কাতর হয়ে গিয়েছে, আর কতদিন তুমি এরকম কৃতদাস হিসেবে থাকবে, আমাদের সাথে চলো, তোমার মাকে দেখবে, তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই ব্রাদার যারা আছে তাদের সাথে খেলাধুলা করবে, তোমার এই বন্দী জীবনে থাকা লাগবে না, চলো আমাদের সাথে আমাদের দেশের বাড়িতে চলে যাই। এইবার ছোট্ট বালক সাত আট বছর বয়স যায়েদের, যায়েদ বাবাকে বলছেন, বাবা আপনি বাবা আপনাকে চিনেছি, আমার চাচা জানকেও চিনেছি, মা কাতর হয়ে আছে, তাকেও হয়তো দেখতে পাবো কোনো একদিন, কিন্তু আমাকে এভাবে নিবেন না, আমি এমন একটা মানুষের তত্ত্বাবধানে আছি যাকে ছেড়ে যাওয়া আমার দ্বারা জীবনে কোনোদিন সম্ভব হবে না। তারপর তার বাবা বলতে যায়েদ, তুমি কি মুক্ত জীবনের চাইতে এরকম এই দাসত্ব জীবনকে বেশি পছন্দ করো, আমাদের বাড়িতে গেলে মুক্ত জীবন তুমি যাপন করতে পারবে, মুক্ত জীবনের চাইতে তুমি দাসত্বের জীবন কি বেশি প্রাধান্য দিচ্ছ নাকি, চলো আমাদের সাথে, এখানে আর থাকার দরকার নাই। এইবার যায়েদ বলতেছে, বাবা শুধু আপনি কেন, মা কেন, আর বাবা কেন, ভাই ব্রাদার কেন, আত্মীয় স্বজন সহ সারা দুনিয়া আমি ছেড়ে দিতে পারি,
কিন্তু এই মানুষের সঙ্গ, এই মানুষের তত্ত্বাবধান, এই মানুষের বন্ধুত্ব ছেড়ে আমার দ্বারা কোনোদিন আর যাওয়া সম্ভব হবে না। সারা দুনিয়া আমি ছেড়ে দিতে পারবো, কিন্তু এই মানুষটার সঙ্গ আমি ছেড়ে দিতে কি পারবো না। তাহলে ছোট বালক, 7-8 বছর বয়স বালক জায়েদের বলেন এই মানুষটার সাথে তার বন্ধুত্ব, তার সম্পর্ক, তার অবস্থাটা কোন পর্যায়ে, মহব্বত কোন লেভেলটা পর্যন্ত চলে গিয়েছে একটু ভাবেন, চিন্তা করেন। সারা দুনিয়া ছেড়ে দিতে পারে ছোট্ট বালক জায়েদ, রসুলকে ছাড়তে পারে না, আর আমরা এক কাপ চা, একটা বিড়ি, একটা সিগারেট এইগুলো যদি দেয় আমরা নবীকে গালিও দিতে পারি, অনেক কিছু করতে পারি, নবীর আদর্শ ছেড়ে দিতে পারি, নবীর সব কিছু 14 গোষ্ঠীর সদ শুদ্ধ উদ্ধার করে দিতে পারি। এই ছোট্ট বালক পারে না, কিন্তু আমরা পারি। ছোট্ট বালকের ঈমান আর আমাদের ঈমান কি এক লেভেল ঈমান নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তাই বলছেন, ও নবী শোনো, তোমার যারা আনুগত্য করে, তোমাকে যারা মহব্বত করে ভালোবাসে, যারা তোমার আনুগত্য করে অনুসরণ করে, ওরাই মুমিনদের খাতায় থাকবে। আর যারা এরকম আনুগত্যের নামে ভণ্ডামি করবে, ফেরকাবাজি করবে, বিভিন্নভাবে প্রতারণা করবে, তারা মমিন হিসেবে দুনিয়ার মানুষ জানবে, কিন্তু তারা মমিন না, তারা হবে মুনাফি। তারা কি হবে? সব কিছু লেবাস পোশাক টুপিটাপি চিন্তা চেতনার অনেক দিক থেকে ওরকম মুসলমানদের সাথে থাকবে, কিন্তু চিন্তা চেতনা আল্লাহর নবীর অনুসরণ অনুকরণ করার মধ্যে যদি কোনো সন্দেহ সংশয় থেকে থাকে, আর ওরকম যদি মানসিকতা থাকে, ও কোনোদিন ইমানদার হবে না, ও হবে একজন মুনাফিক। এই জন্য রসুলের প্রতি মহব্বত ভালোবাসা দেখেন। আর আমাদের মধ্যে আরও অনেক কথাই তো থেকে যায়, আমরা অনেক কথাই বলতে পারি না। দেখেন আমাদের মধ্যে বর্তমানে যে সমস্যা তৈরি হয়েছে, হিন্দু মুসলিমের মধ্যে একটা দাঙ্গা সংঘাতের মতো একটা অবস্থা আমাদের মধ্যে চলে আসছে, আসছে না কি বলেন? আসছে না? ভারতবর্ষ ভরে কাশ্মীর কত বছর ধরে জেলখানার মতো কাটা রয়ে গেছে, আসাম থেকে লক্ষ লক্ষ মুসলমানদেরকে উচ্ছেদ করা হচ্ছে, বার্মা থেকে লক্ষ লক্ষ মুসলমানকে মারা হয়েছে, আর সর্বনিম্ন প্রায় 10-12 লক্ষ মার ধর খেয়ে আমাদের বাংলাদেশ আশ্রয় নিয়েছে। বসনিয়া হার্জেগোভিনা, ফিলিস্তিন, যে জায়গায় আপনি যাবেন মুসলিম নিধন চলছে, সম্মিলিতভাবে সবাই মিলেমিশে মুসলমানদেরকে মারছে। আর মুসলমানরা যদি কোনো একটু খালি কিছু করে, তাহলে দেখবেন সারা বিশ্ব মুসলমানরা সন্ত্রাসী, মুসলমান নেতা সেটা হাজার রকম অপবাদ এরকম চলে আসবে, আসে না নাকি? আস তো, যা কো কথা আমরা রেখেই দিলাম। দেখেন মুসলমান আর অন্য ধর্মের মানুষের সাথে বন্ধুত্ব সম্পর্ক কেমন ছিল? অনেকে বলে মুসলমান অন্য ধর্মের মানুষকে সহ্য করতে পারে না, হিন্দুদের সহ্য করতে পারে না, ওই বৌদ্ধদের সহ্য করতে পারে না, খ্রিস্টানদের সহ্য করতে পারে না। আমার নবী আদর্শ দেখিয়েছেন মুসলমানরা কেমন আদর্শের মানুষ। দেখেন রসুলের এক চাচা ছিল, চাচার নাম ছিল আবু তালিব। চাচার নাম কি ছিল বলেন? আবু তালিব। রসুলের আর এক চাচা ছিল, তার নাম ছিল আব্বাস। রসুলের আর এক চাচা ছিল, তার নাম ছিল আবু লাহাব। কি নাম ছিল? আবু লাহাব। আবু লাহাব আর আবু জাহাল তো একটু দূরবর্তী চাচা, আবু লাহাব হলো তার আপন চাচা। কোরআনের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে মতবিরোধ করার কারণে ওই চাচা আবু লাহাবের সাথে রসুলের কিন্তু দৌরত্ব ছিল। কিসের কারণে? কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। কিন্তু কোরআনের কারণে বাধা প্রতিবন্ধকতা থাকার কারণে আবু লাহাবের সাথে এরকম হাঙ্গামা রসুলের ছিল, বা সে রসুলের সাথে হাঙ্গামা তৈরি করতো। কিন্তু তার আর এক চাচা, সেও কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে নেই, নমনীয়তা থাকার কারণে, রসুলের বিরোধিতা না করার কারণে বা রসুলকে একটু আশ্রয় দেওয়ার কারণে, সেও কিন্তু মুশরিক ছিল, ইমানদার মুসলমান কেউ ছিল না। আবু তালেবের সাথে রসুলের কি কোনো খারাপ সম্পর্ক ছিল? ছিল। একেবারে মৃত্যু অবধি পর্যন্ত, যেদিন মরে যাবে তখন পর্যন্ত রসুলকে সাহায্য করেছে, রসুলও তাকে সাহায্য করেছে। উনি কিন্তু মুসলিম ছিলেন না, অমুসলিম ছিলেন, মুশরিক ছিলেন, ছিলেন কিনা বলেন? তাহলে একজন ইমানদার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন অমুসলিমের সাথে কেমন আচরণ করেছেন? আবু তালেবের দিকে একটু লক্ষ্য করলে আমাদের বোঝা যাবে, অন মুসলমান যে, প্রকৃত মুসলমান যে, সে অন্য কোনো ধর্মের মানুষের উপরে অত্যাচার, টর্চারিং, ধর্মীয় কোনো কাজে বাধা প্রদান করা অথবা তাদের প্রতিমা অন্য কিছু ভাঙচুর করা, এই সমস্ত কাজ একজন ইমানদার করতে পারে না। রসুলের ওই আদর্শ থেকে আমরা শিখতে পারি, পারি কিনা বলেন?
আল্লাহ রাব্বুল আলামিন একবার আবু তালিব যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার কাছে যে বলতেন চাচা জান এতদিন পর্যন্ত তো আপনি সাহায্য সহযোগিতা করেছেন আমিও সাহায্য সহযোগিতা আপনার নিয়েছি আপনি আমার ধর্ম গ্রহণ করেন নাই এখন মরে যাচ্ছেন এখন শুধুমাত্র বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটুকু শুধু বলেন যদি এই কথাটুকু বলে আপনি ইন্তেকাল করেন মারা যান আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করতে সমর্থ হব আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব রাসূলের এই কথা শুনে আবু তালেব নমনীয় হয়ে গেলেন ইসলাম গ্রহণ করবেন নবীকে মেনে নেবেন এরকম একটা পর্যায়ে চলে আসলো পাশে বসা ছিল আবু জাহাল আবু জাহাল বলতেছে আবু তালিব তোমার তো মনে হচ্ছে তুমি এখনই মনে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে নিবে কিন্তু তোমার বাপ দাদা পূর্বপুরুষ যে ধর্মের উপরে ছিল সেই ধর্ম তুমি ছেড়ে দেবে এইটা কিন্তু তোমার দেওয়া ঠিক হবে না যদি তুমি তোমার বাপ দাদার ধর্মকে ছেড়ে দাও মক্কার মানুষ সহ গোটিয়া দুনিয়ার মানুষ তোমাকে তিরস্কার করবে ঠাট্টা বিদ্রুপ করবে কশ্চিন কালও তুমি বা তোমার বাপ দাদার ধর্মকে ছেড়ে দিও না রসুলের কথায় নরম হয় আবু জাহেলের কথায় কি হয় শক্ত হয়ে যায় এরকম করতে করতে শেষ পর্যায়ে এসে শেষ কথা যেটা বলল সেটা বলল যে আমি আমার বাপ দাদার ধর্মের উপরেই অটল থাকব ওটার উপরে আমি ইন্তেকাল করব ওটার উপরে মারা যাব আমি অন্য কোন ধর্ম গ্রহণ করব না এই কথার উপরে মারা গেল রাসূল অত্যন্ত ব্যথিত হলেন অনেক দুঃখ লাগলো যে মানুষটাকে এতদিন পর্যন্ত আমাকে আশ্রয় দিয়েছে প্রশ্রয় দিয়েছে ইসলাম প্রচার ক্ষেত্রে আমার সাথে 3 বছর শিয়াবে আবু তালিবে জেল পর্যন্ত কেটেছে আবু তালিব সাথে থেকে তারপর এই মানুষটা ইসলাম ধর্ম গ্রহণ করলো না মানে অনেক কষ্ট পেলেন আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইহদি মাইয়া শোনবি তুমি তুমি পছন্দ করলেই তো হবে না তার তো ইমানের দিকে মন মানসিকতা থাকতে হবে আল্লাহ যাকে ওরকম মন মানসিকতা তৈরি মানে করেন নাই সে তো হর হবে না সে তো মন আল্লাহর দিকে নেই নাই আপনার পছন্দ হলেই সে ইসলাম ধর্মের দিকে আসবে না আসবে আপনার পছন্দ হলেই হবে না আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ আমার চাচা জানকে তুমি মাফ করে দিও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তওবার আয়াত নাযিল করে দিয়ে বলতেছেন তুমি জানো যে মুশরিক যে কাফির তার জন্য আল্লাহর কাছে তুমি দোয়া করবে এটা নবীর জন্য শোভনীয় না কে বলছেন আল্লাহ বলছেন যে নবীর জন্য এটা শোভনীয় নয় যে একজন নবী তো জানে যে মুশরিক তার জন্য আমার কাছে দোয়া করবে এটা কোনো নবীর শান না নবীর মান না মর্যাদার সাথে মানায় না অতএব তোমার দোয়া কবুল হবে না কে বলছেন আল্লাহ বলছেন নবী যদি দোয়া করে চাচার জন্য দোয়া করলে দোয়া কবুল হয় না যদি তার মধ্যে শিরকিয়াতে থাকে যদি তার মধ্যে মুনাফিকি থাকে যদি সেই ইসলামের অনুসরণ অনুকরণ পূর্ণভাবে না করে এজন্য আমরা ওরকম যদি মনে করেন কিছু কিছু আমল করি আর অনেক আমল আমরা ছেড়ে দেই এরকম যদি করি তাহলে আমাদের আমাদের অবস্থাটা ওরকম হয়ে যাবে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমরা যেন কার মতো ওই ছোট্ট বালক জায়েদের মতো জায়েদ ইবনে হারেসার মতো সাচ্চা দিল নিয়ে নবীর ভালোবাসা উদ্বুদ্ধ হয়ে একান্তভাবে তার অনুসরণ অনুকরণ করার জন্য আমরা যেন সর্বাত্মক চেষ্টা করি আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সকলকে যেন সেরকম তৌফিক দান করেন আমিন।